তোমার ডান হাতে কিয়ামতে আল্লাহ পাক আমলনামা দেবে। এই যুবক আমার দিক থাকা, আমার বুড়ো বাবারা তাকান, কিয়ামতের ডান হাতে আমলনামা পাইছেন তো বাম্পার, আর কোনো টেনশন নেই, টিকিট পেয়ে গেছেন, জাতীয় সংসদে যাবেন অধিবেশন দেখতে, টিকিট ছাড়া ঢুকতে দেয় না, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে যাবেন, আগের থেকে টিকিট নিয়ে আপনাকে বিভিন্ন প্রকার ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে যেতে হবে। একবার যদি আপনি টিকিট কার্ড পেয়ে যান তাহলে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ পাবেন, সমস্যা নাই। আপনাকে জান্নাতে যাইতে জন্য যে টিকিটটা লাগবে টিকিটটা পাবেন ডান হাতে, নামাজি ভিত্তিকে আল্লাহ তাআলা ডান হাতে টিকিট দিয়ে দেবে। চার নম্বরে আমুর আল্লাহ সিরাতে কালবার, ডান হাতে আমল নামা পাইয়ে আর ডানি বামে তাকাবে না, কিডা আছে আশেপাশে, মা বাপ ভাই বোন বউ ছেলে মেয়ে কিডা কোন জায়গায় ও আর দেখা দেখি নেই, ডাইরেক্ট দৌড় মারবে বেস্তের দিক, ফেরেশতার কাছে জিজ্ঞেস করবে বেস্তে কোন দিকে, গাইকুল কোন দিক, তারপরে আলঙ্গাটা কোন দিক, দৌলতপুর কোন দিক, জিজ্ঞেস করি না আমরা বেস্তে কোন দিক, কয়েছে এই দিক, খানিক দোলই যে দেয় কি যে সে জায়গা বিশাল এক বেকায়দা, এত বড় এক পোল সার যে সাকো তাতে সিকুন সুলির মতো, আবার দর্নার বাস নাই, তার জন্মের দ্বার উপর দেখতে যে চোখের সামনে টপাটপ করে যে উঠতেছে কেটে কেটে পড়ে যাচ্ছে, আবার বেসতে বানাইছে ওরই রই দাঁড়ে তাতে এই বছরই তো নিয়ে চিন্তা, সে বেসতে যাচ্ছে ভাই খেয়া পার ওই উপর যাইয়া, এখন ওই জায়গা যাইয়া দেখে চক্ষু বন্ধ করে বলছে ভয় ওরে আল্লাহ এত মর্মল, 30,000 বছরের পথ, উঠতে সুন্দর 10,000 সমতলে, 10,000 বছর পর আবার ডালে যাই ওই পাশে 10,000, আল্লাহ আমি কিভাবে যাও, ভয়তে চক্ষু বন্ধ করে বলবেন, চিন্তা করবেন যে চোখ বন্ধের থাকলে তো হবে না, সে বেসতে তো উপার টিকিট তো পাইছে কিন্তু তো পার হতে হবে, দেখি কিভাবে কি দেখি করা যায়, চোখ খুলে থাকবেন যে আপনি ওই পাশে চলে গেছেন, কে নেলো আপনি জানেন না, আমুর আল্লাহ সিরাতে কাল বার্ক, বার্ক মানে বিদ্যুৎ, বিদ্যুতের যে গতি পুল সিরাত পার হবেন সেই গতিতে, বিদ্যুতের গতি কেমন, সেকেন্ডে 186,000 মাইল, সেকেন্ডে 186,000 মাইল বিদ্যুতের গতি, সেম গতিতে পার হয়ে চলে যাবেন, আপনি টেরও পাবেন না, কন্যা সুবহানাল্লাহ, এ কথাগুলো মিথ্যে কথা না, সব আমি বলতেছি কথাগুলো সব মিথ্যে কথা না, সহি হাদিসের কথা, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যুবক একটু বিশ্বাস করো, আমার বাবারা বিশ্বাস করো, অনেক মানুষ আছে 45-50 বছর বয়স হয়ে গেছে এখনো উনি মনে করে নামাজের বয়স হয়নি, এখনো মনে করে নামাজের বয়স হয়নি, আরে বুড়োই তারপরে দেখ পারি, শেষে কাঁসা দিয়ে নাম বাড়ি, বুড়ো হলে কাঁসা দিয়ে নামাজ পড়তে নামবে না, শেষে দরবে তো ছাড়বে না রে, তুমি বুড়ো কি অতিবাহী আছে কি, আর কত বুড়ো অতি চাও, যারা যতটুক হায়াত পাইছে পাওয়া হয়ে গেছে, কথা কর না, হায়াত যেটুক পাইছে একটু পাওয়া হয়ে গেছে, সামনে একটু কর্তব পাবেন জানা আছে, জানা আছে, তাহলে যে যতটুক পাওয়ার দরকার হয়ে গেছে, আর কাল বিলম্বের দরকার নেই। চার নম্বর পুরস্কার, তুমি পুল সিরাত বিদ্যুৎ গতিতে পার হবা, পার হয়ে যাইয়া পদ্মার স্বর বঙ্গোপসাগরের স্বরের মতো ফাঁকা ফাঁকা বড় স্বর, বেসতে তালাশ করে পাচ্ছ না আল্লাহ বেসতে কোন দিক দিয়ে পার তো ইয়েসলাম, বেসতে কো খুঁজে পাচ্ছ না, এরকম না, পার হওয়ার সাথে সাথে ইয়াদ খুলুন জান্নাত বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন, বিনা হিসাবে জান্নাতে, তাহলে নামাজ ইবাদতের প্রতিদান পাঁচটার একটা দুনিয়ায় আছে না নাই, তার রোজার প্রতিদান পাবো তো আখিরাতে, সেটা কি আল্লাহ পাক বলেন সমুলি ওয়ানাজি বিহি, রোজা রাখছো বান্দা আমার জন্য ওর প্রতিদান আমি হাতেই দেব, অন্য কোনো কের মাধ্যমে দেব না, নামাজের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে, যাকাতের প্রতিদান হুরদের মাধ্যমে, হজের প্রতিদান আরেকজনের মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে, আরেকটা প্রতিদান অন্য ইবাদত তিলাওয়াতের প্রতিদান গেলমানের মাধ্যমে, কিন্তু রোজাটা রাখছো আমার জন্য, ও বান্দা আমার যে গুণ সেই গুণ তো হলো রোজা, আমি আল্লাহ খাই না রোজাদারও খায় না, কতক্ষণ আল্লাহ খায় না কি আল্লাহ খায় না, আল্লাহ খায় আমার যে গুণ রোজাদারের সেই গুণ, আমি আল্লাহ খাই না তোমরাও খাও না, আমার গুণে গুণী হওয়ার কারণে পুরস্কারটা আমি নিজ হাতে দেব, ও আল্লাহ তুমি আর পুরস্কার নিজ হাতে কি দিবা, দুনিয়ায় তোমরা ইফতার খাইছো বিভিন্ন প্রকার, তবে অত আইটেম তোমরা চোখে দেখো নাই, আমি জান্নাতের ভিতরে নুজুল আমিন গফুরুর রহিম, জান্নাতের মধ্যে বসাইয়া রোজাদারকে আমি একটা মেহমানদারি করব, একটা ইফতারি অনুষ্ঠান করব, একটা ইফতার পার্টি করব, ওই জায়গায় এক একজন রোজাদারের সামনে 72 জন করে জান্নাতি হুর যাবে, এক একজনের রোজাদারের সামনে 72 জন করে হুর আসবে, 72 জন করে জান্নাতি স্ত্রী আসবে, প্রত্যেকের দুই হাতে দুইটা ট্রে থাকবে, প্রত্যেক ট্রেনের মধ্যে 70 আইটেমের ইফতারি থাকবে, 70 প্রকারের ইফতারি, 144 গুণ 70 কত হয়, এত পরি প্রকারের ইফতারি দিয়া আপনি
আপনার সামনে হুররা দিয়া ড্যান্স করবে আর বলবে কুলু ওয়াশরাবু কুল কুল ওয়ালা তুসরিফ কুলু ওয়াশরাবু খাও আর পান করো লা তাহজান বা লা তাখাফ কোনো টেনশন করো না ভয় পেও না শুধু খাবা আর খাবা বান্দারা এই ইফতারি সামনে নিয়ে কেউ খাবে না মুখ বন্ধ করে নিচু মুখে তাকায় বসে থাকবি আল্লাহ পাক বলবেন ও বান্দা লিমা লা তাকুলু ওয়া লা তাশরাবু খাচ্ছ না কেন পান করছো না কেন খাও এই যে খাবার আছে পান করো সর্বতান সাহেগাল্লি সারিবিন মা আন্ত গৌরা লাবানান কালে সার আসালাম মুসাফা ওর মধ্যে চার প্রকার পানীয় থাকবে এক নম্বরে ফ্রেশ পানি দুই ফ্রেশ পানি মানে বাংলাদেশের ফ্রেশ কোম্পানি মানে একেবারে পরিচ্ছন্ন পানি থাকবে ওতে লবণ থাকবে না আর্সেনিক থাকবে না আয়রন থাকবে না এক নম্বর পিওর পানি দুই নম্বরে আসালাম মুসাফা নির্ভেজাল মধু থাকবে তিন নম্বরে সর্বতান সাহেগাল্লি সারিবিন কলিজা ঠান্ডা করার শরবত থাকবে চার নম্বরে লাবানান কালেজা নির্ভেজাল দুধ থাকবে চার প্রকার পানীয় থাকবে আর শত শত প্রকার খাবার থাকবে ফাল ওয়াদাতু মা ওয়াদা রব্বুকুম হাক্কা আমি যা দিতে চাইছি তা কি পাও নাই কম আছে নাকি বলে খাচ্ছ না অনেক সময় কম পড়ার কারণে যা যা দেওয়ার কথা বিয়েতে আপনি আগে থেকে মেনু বলে দিচ্ছেন ছেলের বিয়েতে যাচ্ছেন বিয়েরে বলে দিচ্ছেন এই 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 হবে যাই দেখেন যে তার কিচ্ছু না রাগেতে প্লেট সামনে যে চুপ করে বসে থাকে কি বিয়ে খান না কেন আরে ঘোড়ার টিভি খাই যা যা বলছি দেখো আমি আর মেহমান আনি লজ্জা পাচ্ছি এটা জানা জানি রাখা রাখি হয়ে যায় আল্লাহ কা ফাহাল মাজাত তু মা ওয়াদা রব্বুকুম হাক্কা খাও না কেন যা ওয়াদা করছে তা কি কম আছে আপনারা বলবেন না আল্লাহ খাবারে কমতা না একটা জিনিস কম আছে কি কম কয় যে নাসির হুজুর আমাকে এই আলম গাটা মাহফিলি কয়ে গেল আজকের খাবার নাকি তুমি বলে বাধ্য উঠে আমাকে গালে উঠে দিবা মুখে উঠে দিবা এই যে যে ফেরেশতারা দিয়ে গেলে এই আনে নিজেকে আজ উঠে খাতি হবে আল্লাহ কয় যে এক্ষুনি পাবি জান্নাতের মাছের কলিজা ভুনা আর জান্নাতের রুটি দিয়ে লুকমা বানাইয়া জান্নাতের মাছের জিয়াদতু কাবিদি বিনাল হুদ পুরো কলিজা নাই একটা জান্নাতের একটা মাছের কলিজার এক পাশে একটু টিউমারের মতো বাড়িয়ে গেছে সেই টুক কাইটি বোনা কইরে অটুকি কি হবেন তা আল্লাহ জানাই জান্নাতের রুটি আর ওই কলিজা ভুনা দিয়ে একসাথে লুকমা বানাইয়া প্রত্যেকের মুখে উঠে খাই দেব সভাপতি সব মনে হচ্ছে আনি দিয়ে দিচ্ছে আল্লাহ যদি এরকম নসিব করে কারণ আমি আল্লাহ যদি এরকম নসিব করে বলেন আমি একে টাইমে সব রোজাদারের মুখে আল্লাহর হাতের খানা কন্যা সুভান খাবেন 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 আল্লাহ আপনি দেয় কি যে তোমার মুখ দিয়ে বিড়ির গন্ধ আল্লাহ কে বলেছেন আর একটা নুই গাজার গন্ধ রোজা ছিল কিন্তু গাজার গন্ধ আর একটা নুই সুদীর গন্ধ ঘুষির গন্ধ কয় কটারে ঘুষাই কেন ও পাবে না ওরা পাবে না হারাম টাকা চুরা টাকা ডাকাতি করা টাকা আইন ঠেলা জমির টাকা জাল দলিল করা জমির ফসল খাইছে মুখ দিয়ে বক বক করে গন্ধ বেরোচ্ছে রোজা থাকলেও কাম হবে না সর সরাই দেবে আল্লাহ পাক হাত দিয়ে মুখে উঠে খানা খাওয়াবে জিজ্ঞেস করছে আল্লাহ রাত কত গুলো তাই দিয়ে তো দরকারি আটের মানুষ শুভেলে বালিশ পাবিলে কোন জায়গায় সেই চিন্তা তোমার নেই আল্লাহর যত হাতের দরকার আল্লাহ ব্যবস্থা করবে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়া আবিষ্কার করেছ বাংলাদেশ গ্রামীণ ফোন গ্রামীণ ফোনের একটা হেড অফিস আছে না ওই জায়গাটা মেসেজ তৈরি করে মেসেজ যা বাটনে চাপ দেয় কম্পিউটারে একে টাইমে 8 কোটি 10 কোটি গ্রামীণ সিমের মধ্যে ঢোকে কি ঢোকে না একে টাইমে ঢোকে একে টাইমে জাররা পরিমাণ টাইমের পার্থক্য নাই যদি মোবাইল অন থাকে ঢুকে যাবে একে যে অন্তাও কার অপ্তাকু ঢুকে যাবে একে টাইমে তো দুনিয়ার মানুষ তোমাদের আবিষ্কার একটা মেসেজ দিকে আর 10 কোটি সিমের ভিতরে ঢুকাইতে যদি একবার চাপ দিলি সবটার ভিতরে ঢুকে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতি হাত এত বড় ক্ষমতাশীল একবারে প্রত্যেকের মুখের ভিতরে আল্লাহ পাক হাত দিতে পারবে 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 আল্লাহ পাক রব্বুল এই প্রতিদান আমি দেবো আল্লাহ এটা তো আখেরাতে হবে দুনিয়ায় কি দিবা রোজার বিনিময়ে শুনলাম নামাজের বিনিময়ে একটা পাবো রোজার বিনিময়ে দুনিয়ায় দিবা না কিছু নবী পাককে বললেন তুমি বলে দাও দুনিয়ায় রোজার বিনিময়ে কি পাবে কয় যে রোজার বিনিময়ে ইউজাদু ফিহি রিজকুল মুমিন রমজান মাসে রোজে মুমিনের রুজির বরকত বাড়াই দেয়া হয় যারা রোজা রাখে তাদের রুজির বরকত বেড়ে যায় কথা কন বলেন ঠিক কি ঠিক না আগে তো জানেন না ঠিক না আমি কোয়ার পরে ভালো করে বুঝবেন বাড়ি যদি 5 সদস্য থাকে 5 জন সামালে পুরুষ নারী দিয়ে 5 জন 7 জন রোজা থাকে এক দামলা থাকে না দামলা একজন রোজা থাকে না রাত্রে যারা রোজা থাকবে তারা সেহেরিতেই রাতের খানা যা যা ভালো আছে যতক্ষণ কুল হয়
খাওয়া কুলে অতক্ষণ কি সাড়ে বাইসিয়ে বাইসিয়ে ভালো তা সাইসিয়ে শুলিয়ে সাফ করে খেয়ে গেলে দেয়। আর যেটা রোজা থাকবে না ওর জন্য হাতে হাড়ির কে নিতে চাইলে ভাত, আর ওই যে বিলে তিখা তরকারির মতো হাড়ির ডিশের কোনে দিয়ে কোনে দিয়ে টুটু বাদাম রয়েছে ও জালি দিয়ে ডায় না পরে এসে মা স্মৃতি বসে রয়েছে তুই এটি যে যার যার সে খেয়ে ফজরে নামাজ পড়ে ঘুমাইছে বুঝদারি না সকালবেলা উঠে মা ভাত দাও কয় যাই দেখ এনে ভাত রয়েছে কেড়ি খা বেরোজাদার জন্য আমি ভাত কেড়িয়ে দিয়ে আবার গুণাকার হবো ও যাই দেয় হাড়ির কোনে চাইলে ভাত আর ওই বিলে তিখা তরকারি কয় মা এই খা যায় কে কথা কইছে চাইতাম কোনো রান্না বান্না নাই রোজার দিনে রান্না বান্না হবে না ওই যা ছিল ভাঙ্গা ছিল তাই খাইছে দুপুর বেলা কেমন আসে ভাত খাইতে দিবে না এ সাইডে মুড়ি টুড়ি খেয়ে কাটা মানে কোনো মতো